হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ যে ধরনের প্রশ্নগুলো আসে আর সেই প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তো তবেই আমি উত্তরগুলো দিয়েছি আর কি। সেই জন্য তো পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো, আমি বাড়ি থেকে যেদিন এসেছি সেই দিনের রাতের ভিডিও। আমি এখানে বিছানা করছি, কারণ দুদিন মতন আমি ছিলাম না, তো চাদর টাদর যথেষ্ট নোংরা হয়েছে। তো সেই জন্য আমি এই ঘরে চাদর চেঞ্জ করলাম। এছাড়াও একটু ঘরটা গোছাবো, সেটাও প্ল্যান আছে। তো এসে যদিও আমি সব কিছু করতে পারিনি যতটা নিট অ্যান্ড ক্লিন করা যায়, কারণ অনেকটাই রাতে ফিরেছি ডিনার টিনার করে ওই বাড়ি থেকে এসেছি। তো দেখো, এখন আমি বিছানা করে নেবো, আমার কাজগুলো দেখতে থাকো। বিছানার চাদর চেঞ্জ করে ফেললাম, এখন এসেছি টেবিল ক্লথটা চেঞ্জ করব। এই টেবিল ক্লথটা যদিও নতুন, কিন্তু ইচ্ছা করলে একটু কালারফুল কিছু ঘরের মধ্যে পাতার জন্য, যাতে ঘরটা একটু ব্রাইট লাগে। তো আমি হোয়াইট কালারের টেবিল ক্লথটা তুলে দেবো এবং একটা নতুন টেবিল ক্লথ নিয়ে এসেছি, সেটা পাতবো। যদিও ছোট্ট একটা কাঠের টেবিল, তবুও এটাও আমার ঘরের তো একটু হলেও শোভা যাতে বাড়িয়ে রাখে সেই জন্য এটাকে একটু ডেকোরেট করে রাখি, কারণ জিনিসপত্র কিছু কিছু রাখতে হয়। যেহেতু এখানে আমার ফিশ ট্যাঙ্কটা থাকে, জলের জার থাকে, এছাড়া জল খাওয়ার গ্লাস ফ্লাস এগুলোও আমি রাখি। আমার যে টেবিলটা নিচটা যেটা আমি কভার করে রেখেছি, দেখছো ওখানেও আমার বেশ কিছু কিন্তু গ্রসারির জিনিস এনে ওই ভেতরে রাখা থাকে। যদি তোমরা কখনো দেখতে চাও আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমি কন্টেনারে মধ্যে করে ওখানে রেখেছি। তবে আমার মনে হয় আমি আগে ভিডিওতে দেখিয়েছি, তবুও যদি দেখতে চাও কি কি জিনিস থাকে আমি দেখিয়ে দেবো। আর দেখো, এখানে টেবিল ক্লথটা পেতে দিয়েছি, আর এটা হাজব্যান্ড করে, কারণ এই জিনিসটা সেলো টেপ দিয়ে জায়গায় জায়গায় সেট করতে হয়, যেটা ও খুব সুন্দরভাবে করে দেয়। না হলে না চলতে ফিরতে গেলে ওইটা কেটে যাবে, তো সেই জন্য এটা হাজব্যান্ড সুন্দর করে দেয়। তো তারপরে আমি একদম ভিডিও শ্যুট করতে পারিনি, আর এমনিতেও ক্যামেরাতেও আমার চার্জ ছিল না। এখন পরের দিন সকাল হয়ে গেছে, সকালের যাবতীয় কাজ আমি করে স্নান করে চলে এসেছি। আয়ুষ্মান ঘুম থেকে একটু দেরি করে উঠেছে, আর দেখো দুষ্টুমি কাকে বলে, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টুমি। আর আমি এখানে বিছানাপত্র ঠিক করে নেব, চাদর টাদর তুলবো। তো চলো দেখতে থাকো সুন্দর একটা ব্লগ, সুন্দর ভিডিও তোমাদের। আজকে ব্রেকফাস্টে দেখো বানিয়ে নিচ্ছি, এখানে আমি ব্রেড আনিয়েছিলাম, ব্রেডের সঙ্গে বাটার দিয়ে টোস্ট করব, আর এইদিকে হচ্ছে ডিম সেদ্ধ।
তো ভালোই লাগে। আর হ্যাঁ, কলাও ছিল, কলাটা বলতে ভুলে গেছি বা দেখাতেও হয়তো আমি ভুলে গেছি। ডিম সেদ্ধটা একদম হাফ বয়েলও করবো না, আবার পুরোপুরি একদম যে সেদ্ধ সেটাও করবো না, বেশ একটা মাঝখানে যেরকম একটা ব্যাপার থাকে সেই রকম। তো দেখো, দেখেই খেতে ইচ্ছা করছে। আর বাজারও এসেছে, এতদিন আমি ছিলাম না, ফ্রিজে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। দেখো যা যা মাছ এনেছে আমি একদম ভাগ ভাগ করে রেখেছি, কোনটা কোন দিন করবো এই ভেবে। তো এরকমভাবে, আর এখানে চিকেনও এনে রাখা হয়েছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো তো সেটাও এনে রাখা হয়েছে। আর তারপরে আর আমি কিছু ভিডিও করিনি, চলে এসেছি একদম রাত্রিবেলা। রাত্রিবেলা মানে এটা সন্ধ্যের টাইম, সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়া সবাই করবে, তো সেই জন্য আমি কিচেনে এসেছি। আয়ুষ্মান তো ম্যাগি খাবে বললো, না হলে ওকে এইসব আমি হরলিক্স দিই, ও ম্যাগি খাবে আর আমরা খাবো চা। তো তোমরা আমার কাজের ভিডিও দেখতে সবাই খুব ভালোবাসো, অবশ্যই কাজের ভিডিওই তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করে থাকি আমি। যখন একমাত্র মায়ের কাছে যাই তখনই তোমাদের সঙ্গে ওই বাড়ির একটু আধটু মজার ভিডিও শেয়ার করে থাকি। আর বাবা আগের থেকে ভালো আছে, ওই জন্যই আমি চলে আসতে পেরেছি, না হলে হয়তো আরও দু একদিন থাকতাম, কারণ বাবা যখন অসুস্থ থাকে মা এতটাই ভেঙে পড়ে। আমি মায়ের কাছে থাকলে মা একটু মনে আর কি আনন্দ পায়, বা আমার সঙ্গে কথা বললে মায়ের ভালো লাগে এই আর কি। তো এই দেখো, একদম অল্প মশলা দিয়ে আয়ুষ্মানকে ম্যাগি করে দেওয়া হয়। তো এখন দুপুরের আমার যা যা বাসনগুলো বেরিয়েছিল সেগুলো জায়গা মতন তুলে দিচ্ছি, বাকি কিচেন ক্লিনিং আমার সব কিছু হয়ে গেছে। আর ওইদিকে বেশ কিছু জিনিস আমি রান্নার জন্য গুছিয়েও রেখেছি। তো এই দিকে যে আমার স্টিলের র‍্যাকটা থাকে সেখানে আমার ম্যাক্সিমাম যে বড় বড় বাসন সেগুলো রাখি। তোমরা আমাকে দেখাতে বলেছিলে তাই আমি একটু একটু করে সবসময় ভিডিওতে দেখাই। আর এই যে একটা বাসনের র‍্যাক দেখছো, এটা আমার বহু পুরনো র‍্যাক, মানে একদম যখন আমি সবে সবে রান্নাঘর বানিয়েছি। রান্নাঘর মানে প্রথমে তো আর আমার এরকম সুন্দর রান্নাঘর ছিল না, তখন আমার জাস্ট বারান্দাটুকুই ছিল, আর প্লাস্টিক ফেলে রাখতাম যাতে বৃষ্টির জল না আসে, তাতেও জল আসতো প্রচুর। তখন আমি এই বাসনের র‍্যাকটা কিনেছিলাম গুছিয়ে রাখবার জন্য। তো তোমরা অনেকেই আয়ুষ্মানের চ্যানেলে দেখেছো আমার পুরনো রান্নাঘর কেমন ছিল, যারা দেখনি তারা দেখতে পারো, এখন আর ওই চ্যানেলটা নেই, জাস্ট আমার ভিডিওটাই রয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেল থেকে গুড ইভিনিং বন্ধুরা, এই বন্ধু নেই তোর এখানে কেউ? হ্যাঁ বন্ধু আছে, আন্টিদের সব বাচ্চারা তো বন্ধু আছে। গুড ইভিনিং বন্ধুরা এন্ড আন্টিরা এন্ড আন্টিরা, সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি আমার জামা কাপড় কিনতে। কত জামা কাপড় কিনতে হয়? 10টা 12টা, তুমি তো বলেছি জামা কাপড় কিনতে। না ঠিক কথা। আর তো দেখো বলেছিলাম না, ঠিক পুজোর আগে আগে আমার এগুলো কমছে, তো আর এখান থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে, মেকআপে আমি ঢেকে দেবো। এতদিন মেকআপ করিনি, এবার আমি স্কিনের পিছনে আর কিচ্ছু করব না, এবার আমি যেরকম উল্টোপাল্টা যেরকম আগে আমি যা যা ব্যবহার করতাম সেইগুলোই ব্যবহার করব। মানে নিম ফেস ওয়াশ ব্যবহার করতাম ওটাই করব, আর আমি কিচ্ছু করব না, এমনিও হচ্ছে অমনিও হচ্ছে। আমলার ফেস ওয়াশটা তোমার অনেক কাজে দিয়েছে। হিমালয়া আগে এসব কিচ্ছু হতো না, যখন আমি হিমালয়ার ফেস ওয়াশ ইউজ করতাম, আর যখন একটা দুটো বেরোতো আমি ওই বায়োটিকের যে তোমাদের দেখিয়েছিলাম যে, না না ওটা হচ্ছে বায়োটিকের ইয়ে অ্যান্টি মাস্ক, এরম একটা কিছু অ্যান্টি মাস্ক, এরম একটা কিছু নাম আছে, তো ওটা ব্যবহার করতাম, কমে যেত দু একদিনের মধ্যে কমে যেত। তো ওই ওইগুলোই আবার ফিরে আসবো, আর যা হচ্ছে হোক, এখন আর তাকাচ্ছি না, মেকআপে দিয়ে ঢেকে দিতে হবে পুজোর সময়। তো এখন বেরোচ্ছি, যাব হচ্ছে বাঘা যতীনের দিকে, সেখান থেকে জামা কাপড় কেনার আছে কিছু, আয়ুষ্মানের ঠাকুরের জামা কাপড় কিনবো, হাতে ব্যথা হয়ে যাচ্ছে, ঠাকুরের জামা কাপড় কিনবো, আর এই সমস্ত টুকিটাকি কেনার আছে, কানের দুল টুলগুলো দেখলে কিনতে হবে, জানি না কীরকম ভিড় হবে না হবে। তো চলো, আর আমি অঞ্জলি দেবো যে শাড়ি পরে, সেই শাড়িটাও আমায় কিনতে হবে, সেটাও নেই। তো এই সমস্তগুলো যা যা কিনবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, এসে যদি এসে না পারি তাহলে কালকের ভিডিওতে শেয়ার করব। আর মোটামুটি সমস্ত কিছু এখন রেডি করে রেখেই গেছি, রান্নাবান্না রান্নায় বিশেষ কিছু নেই, বিশেষ কিছু করার নেই, অল্প একটু চিকেন ডিপে ছিল তো সেটাই করে নেব চিকেনটা, আর রুটি করব, এসে ঘরদোরগুলো এসে গোছাতে হবে আমার। এই দেখতে পাচ্ছ আয়ুষ্মানের বাবা রেডি হয়েছে, একটু দেখা দাও, ধোঁয়া ধোঁয়া আসছে কেন, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ এবার ঠিক আছে, ধোঁয়া ধোঁয়া আসছিল, হয়তো ক্যামেরায় কিছু লেগে গেছিলো। তো আয়ুষ্মানের বাবাও রেডি হয়ে গেছে, আমরা বাইকে যাব। হ্যাঁ ভিতরে নেই, thank you.
তো চলে এসেছি বাঘাযতীন বাজারে, এখানে টুকিটাকি কয়েকটা জিনিস। দেখি কি নিলে, দেখি সুন্দর হয়েছে। তো শপিং করা হয়ে গেছে, ঠাকুরের জিনিসপত্র কিনেছি, ঠাকুরের শাড়ি কিনেছি, যেটা তোমাদের পরের ব্লগে দেখাবো, এখানেই দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর ঠাকুরের শাড়ি কিনেছি আমার, যে তোমাদের বলেছিলাম অষ্টমীর দিন সকালবেলা আমি যে শাড়ি পরবো, লাল সাদার ওপর যে শাড়ি পরবো সেটাও কিনে নিয়েছি। তো এই হচ্ছে, কিন্তু দেখাতে পারলাম না, খুব সুন্দর শাড়ি কিনেছি আমি, তোমাদের দেখাবার জন্য একদম উৎসুক হয়ে গেছি। এখনো পর্যন্ত যত মেল পাঠানো হয় যা করি আগে আমি ওকে SMS করে জানি, তারপরে পাঠাই। এটা হলো বেশি উদারতা না? একদম না, এটা একদমই না, এটা গ্রেটফুল আমি তোমার কাছে, গ্রেটফুল। এটাই হচ্ছে এই আওয়াজ শোনা যাবে? হ্যাঁ একদম স্পষ্ট, কেন না এমনি ভাবছি এত আওয়াজ হচ্ছে রোডে, না না পুরো যাবে, তাও একটু জোরে কথা বলো। হ্যাঁ কি বলবো, তো আমার দুর্গাপূজা আসছে, সবাই ভালো করে দুর্গাপূজা কাটাও, হ্যাপি পূজা সবাইকে। আর এখন অনেক রাত হয়ে গেছে, রাত্রি 9:30 ওর সঙ্গে দেখা হয়েছে, কাছাকাছি থাকে, দোকানে এসেছিল, দেখা হলো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে এসেছি বাড়িতে, লাইট কিনেছি ঘরটা ডেকোরেট করব বলে, এই ঘরটা আজকে করব। তো দেখো এখান থেকে দুজনে মিলে স্টার্ট করেছি, দুজনে মিলে এইটা আমি পুরো করব, তার কারণ হচ্ছে না হলে যে আমি যে পছন্দ মতন যেটা চাইছি সেটা করতে পারবো না। এটা আবার হাজব্যান্ডের আইডিয়া যে জানলা দিয়ে কিছুটা দিয়ে দেওয়ার জন্য, তো দেখলাম যে হ্যাঁ এটাও ভালো লাগবে, তো এটাকে আবার একটু অন্যরকম ডিজাইন করে দিলাম। তো এই দেখো ঘরটা একদম সুন্দরভাবে, এই যতটা ক্যামেরায় তাও অতটা বোঝা যাচ্ছে না, আর অন্ধকার করলে ঘরটা এতই সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো যতটা পারলাম নিজের মতন করে নিজের এই ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখো ভালো লাগছে বলো? যে টেবিল ক্লথের সঙ্গে পিঙ্ক কালারটা বেশ, আর পর্দাগুলোও একটা কন্ট্রাস্ট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে লাইট অফ করেও দেখাবো, এই দেখো ভীষণ ভালো লাগছে, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন ঘরের মধ্যে থাকছি, ঘর অন্ধকার করে জাস্ট এই লাইটগুলো জ্বলছে, এত সুন্দর, এত চোখে ঠান্ডা লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর খুব সুন্দর লাগছে, অন্যরকম করে সাজানোও হয়েছে। নেক্সট দিন আমি পাশের ঘরটা করব, মানে আমার বেডরুমটা, বেডরুমেও লাইট নিয়ে এসেছি, সেটা একটু অন্য কালার, সেটাও করব, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর আজকে শুধু মানে তোমাদের ঘর সাজানোটাই দেখালাম, এরপর আমি তোমাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলবো। এই ঘরের লাইট টাইট লাগিয়ে দিয়েছি, সুন্দর করে সাজানো হয়ে গেছে, এই কালকে ওই ঘরের লাইটগুলো লাগাবো, কালকে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব। আর জানিও কেমন লাগলো তোমাদের, এরপরে পুজোর সাজগোজ যখন করবো সেরকমভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। একদম পুজো পুজো চলে এসছে, আজকে হচ্ছে তৃতীয়া, কালকে চতুর্থী, না আজকে চতুর্থী না কালকে পঞ্চমী, সরি আজকে চতুর্থী ছিল কালকে পঞ্চমী। সবাইকে জানাই শুভ শারদীয়া, অনেক 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 শুভেচ্ছা, সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমাদের ওই বাড়ির ট্যুরের ব্যাপারে তোমরা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছো, কি একটা যেন প্রশ্ন করেছো, দিদির ওখানে কতটুকু জায়গা, ওটা দিদিরই বাড়ি, ঠিক আছে আমি এইটা বলছি, ওটা দিদিরই বাড়ি, ওখানে ওটা আমার বাড়ি বলতে কি আমার বাবা মা মানে আছে এইটুকুই, ওটা আমার বাড়ি নয়, ওটা দিদিরই বাড়ি। তো এগুলো খুবই পার্সোনাল কথা, এটাই আর কি বলতে চাই, খুব পার্সোনাল কথা মানে কি খুব পার্সোনালও কিছু না, না বলার মতন কিছু নয়, থাক হয়।
হয় না যে আমি অন্য কিছু পেয়েছি, দিদি অন্য কিছু পেয়েছে, বা দিদির অন্য রকম ভাবে হয়েছে, তো সেরকমই আর কি। কিছু মানে তোমরা ব্যাপারটা একটু বুঝে নাও, আন্ডারস্ট্যান্ডিং করো। এটা খুবই, অনেকে আবার বলবে তুমি ভীষণ পার্সোনাল কথা বলে ফেলো, না একেবারেই না। যেটা ভীষণ মানে ভীষণ পার্সোনাল বলে মনে হয় বা কনফিডেন্সিয়াল বলে মনে হয় সেটা আমি কখনোই পাবলিক করবো না, কখনোই না। প্রত্যেক মানুষের প্রাইভেসি বলে যে ব্যাপারটা, সেটা প্রত্যেকের সংজ্ঞাটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা, রাইট? আমার কাছে যেটা মনে হয় প্রাইভেট সেটা আমি কখনোই শেয়ার করি না, যেটা প্রাইভেট বলে মনে হয় না, যেটা খুবই নর্মাল ক্যাজুয়াল আমার লাইফে সেটাই আমি শেয়ার করি। এখানে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এরকম কোনো ব্যাপার না। বাবা মা যতদিন আছে ততদিন, তো আমি মেয়ে যেমন আদর পাই সেরমই পাই, সে তো সঠিক। আবার মা বাবা না থাকলেও এমন নয় যে আমি আমার দিদির কাছ থেকে সেই আদর পাবো না, তো সেরকমই যেরকমভাবে মা বাবার কাছে গেলে আমি যেভাবে থাকবো ফিউচারেও সেরকম ভাবেই থাকবো ওখানে গেলে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওরকম ভাবে আমার এক সাবস্ক্রাইবারও বলেছে যে তোমাকে এই ধরনের প্রশ্ন করে কেন, সবাই তুমি তোমার ঘর দো যেভাবে থাকে সেভাবে দেখো। এক্স্যাক্টলি সেটাই, এটা আমার চ্যানেল, আমার বাপের বাড়ির ব্যাপারটা খুব একটা আনার দরকার নেই। তবুও আমি যখন দেখাচ্ছি আর যেটা আমি বলতে পারি সেটা তো অবশ্যই শেয়ার করবো, তাই না? এ বছর কালী পুজো লাগিয়েছিলাম, এবছর এখানে লাগালাম। আমাকে একদিন বলেছিলে লাইট লাগাতে হয়, তো আমার কিন্তু দেখবে আমার আগের ভিডিওতে আমার কিন্তু যে অ্যাকোরিয়াম সেখানে এরকম লম্বা যে লাইট ভেতর থেকে লাগায় সেটা লাগানো ছিল। কিন্তু কি হতো, হিটে না আমি দুটো মাছকে আমার হারিয়েছি, আমার দুটো মিল্কিকে আমি হারিয়ে ফেলেছি। তো ওই হিটের জন্য সব মাছ এই হিট সহ্য করতে পারে না, তো আমি সেই জন্য ভেতর থেকে লাইট খুলে দিয়েছিলাম, বাইরের দিকে দিয়েছিলাম, তাতেও ভেতরে শ্যাওলা হয়ে যাচ্ছিলো, অ্যাকোরিয়ামের ভেতরে শ্যাওলা পড়ে যাচ্ছিলো, তো মাছেদের পক্ষে সেটা খুবই ক্ষতিকর হচ্ছিল। আমি সেই জন্য কি করলাম, এই হয়তো অতটা ব্রাইট লাগছে না যেটা ওই আলোতে লাগে, তো তবুও আলো দিতে বলেছে, আমি এই আলো দিয়ে পুরো ঘরও সাজিয়ে ফেললাম আর অ্যাকোরিয়ামেও দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, কালকে ওই ঘর করবো, টেবিল ক্লথ চেঞ্জ করে ফেলেছি, ঘরটা বেশ ব্রাইট লাগছে না এখন, ঘরটা ব্রাইট লাগছে। কিন্তু আজকেরও আমি এইটা ভাঁজ পরিষ্কার করতে পারলাম না, এই যেটা আমার জামা কাপড়ের র‍্যাক সেটা কালকে পরিষ্কার করবো আর পর্দাটা চেঞ্জ করে দেবো, তো ঘর একদম ব্রাইট সানি লাইট, সানি না, সানি বলাটা ঠিক হবে না, মানে ব্রাইট হয়ে গেছে। আর তো চলো ভিডিও আজকের মতন এখানেই এন্ড করি, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা।